হ্যালো ভেস্টিজেন্স, আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে ভেস্টিজ স্পিরুলিনার কিছু হেলথ বেনিফিটস শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলে রাখছি, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করে দিন। তো চলুন স্পিরুলিনা সম্পর্কে কিছু জেনে আসি। স্পিরুলিনাকে তুলনা করা হয় সুপারফুডের সাথে। এটি মূলত সুপারফুড হিসেবে জনপ্রিয়তা পায় যখন নাসা তাদের স্পেস মিশনের ডায়েটারি সাপ্লিমেন্ট হিসেবে এটিকে ইউজ করে। তখন থেকেই এই স্পিরুলিনা অনেক বেশি সফলতা পায়। এটিকে মূলত মানুষ পাউডার অথবা সাপ্লিমেন্ট আকারে খেয়ে থাকে। যাদের গন্ধ নিয়ে কোনো সমস্যা নেই তারা মূলত পাউডারটি খেয়ে থাকে, আর যারা এটির গন্ধ সহ্য করতে পারেন না তারা মূলত সাপ্লিমেন্ট হিসেবে খেয়ে থাকেন। আমাদের আশেপাশের অনেক মানুষই বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন কারণ তারা অতিরিক্ত পরিমাণে প্রসেসড ফুড বা কেমিক্যাল মিক্সড ফুড খেয়ে থাকেন। তো এই ধরনের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের ন্যাচারাল ফুড খেতে হবে, এক্সারসাইজ করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো নিতে হবে। তো আমরা টপিকে ফিরে আসি। স্পিরুলিনা হচ্ছে এক ধরনের সামুদ্রিক শৈবাল। স্পিরুলিনা হচ্ছে এমন একটি সুপার ফুড বা ফুড সাপ্লিমেন্ট যার কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। শুধুমাত্র কিছু বিশেষ ক্ষেত্রে অ্যালার্জি থেকে কিছু সাইড ইফেক্ট হতে দেখা গিয়েছে, কিন্তু সেগুলো খুবই রেয়ার। সাধারণত ওই ধরনের অ্যালার্জি কারো থাকে না, তাই বলা যায় স্পিরুলিনা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ফুড সাপ্লিমেন্ট। আমাদের খাদ্য তালিকায় প্রয়োজন মতো ন্যাচারাল ফুড না থাকলে আমাদের দুর্বল বোধ হয়, আর যারা বেশি পরিমাণে পরিশ্রম করে তাদের স্পিরুলিনা তাদের দৈনন্দিন খাবারের রুটিনে রাখা উচিত, কারণ এটি আপনাকে এনার্জেটিক রাখে। এছাড়া আপনাদের চুল ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। আমাদের হরমোন ব্যালেন্সে স্পিরুলিনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা থাইরয়েড অথবা হাইপোথাইরয়েডে ভুগছেন এবং লেস এনার্জেটিক ফিল করেন তাদের জন্য স্পিরুলিনা হাইলি রেকমেন্ডেড। এতে রয়েছে আয়োডিন, আয়রন এবং হাই প্রোটিন। মূলত লাল, নীল এবং সবুজ সামুদ্রিক শৈবালকে প্রসেস করে তৈরি করা হয় স্পিরুলিনা পাউডার বা ট্যাবলেট, বা যেটাকে আমরা সাপ্লিমেন্ট বলে থাকি। ব্র্যান্ড ওয়াইজ এই স্পিরুলিনার মান ডিপেন্ড করে। ভেজিটেরিয়ানরা তাদের প্রোটিন চাহিদার একটি সিংহভাগ নিয়ে থাকেন এই স্পিরুলিনা থেকে, এবং যারা মাসেল বিল্ড করেন তাদেরও হাই প্রোটিনের দরকার পড়ে। তো তাদের জন্যও এই স্পিরুলিনা হাইলি রেকমেন্ডেড থাকবে। এটি আপনাকে এনার্জেটিক থাকতে সাহায্য করবে এবং আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে। অনেক সময় আমরা আমাদের দৈনন্দিন খাবারের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন নিতে পারি না বা অ্যানিমেল প্রোটিন বেশি নিয়ে ফেলি, তো তাদের জন্য এই স্পিরুলিনা খুবই সহায়ক হতে পারে। বয়স ওয়াইজ এবং আন্ডার ওয়েট অনুযায়ী এবং ওভার ওয়েট অনুযায়ী স্পিরুলিনার ডোসেজ বিভিন্ন ধরনের হতে পারে। মূলত 1 টেবিল স্পুন স্পিরুলিনা থেকে 4 গ্রাম প্রোটিন পাওয়া যায়। তো যারা নিজেদের দৈনন্দিন প্রোটিন ইনটেককে পরিমাণ মতো খেতে পারছে না তারা এইভাবে নিজেদের প্রোটিন ইনটেকটাকে মেপে মেপে খেতে পারেন। স্পিরুলিনায় রয়েছে ভিটামিন B1, B2, কপার, ম্যাগনেশিয়াম, আয়রন, পটাশিয়াম এবং লটস অফ অ্যান্টিঅক্সিডেন্টস, এবং রয়েছে ওমেগা 3। সুস্থ, স্বাভাবিক, সতেজ এবং রোগমুক্ত শরীরের জন্য এই উপাদানগুলো আমাদের শরীরে পরিমাণ মতো থাকা খুবই গুরুত্বপূর্ণ। স্পিরুলিনা এমন একটি সুপারফুড যা আপনাকে সবসময় এনার্জেটিক থাকতে সাহায্য করবে, আপনার শরীরে শক্তি যোগাবে, আপনার শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করবে। তো বেস্ট স্পিরুলিনার একটি প্যাকে রয়েছে 100টি ক্যাপসুল। মূলত বয়স এবং ওজন ভেদে দৈনিক 1টি বা 2টি করে ক্যাপসুল খাওয়া যেতে পারে। এছাড়াও বেস্ট স্পিরুলিনা হালাল, BSTI, ISO, GMP এবং FDA সার্টিফাইড। তো আশা করছি আজ আমি আপনাদের সাথে বেস্ট স্পিরুলিনার কিছু ভালো দিক এবং কিছু হেলথ বেনিফিট শেয়ার করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দিন। আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং কারো যদি এই প্রোডাক্টটি লাগে ডিসক্রিপশনে থাকা নাম্বারে কল করে আপনার প্রোডাক্টটি কালেক্ট করতে পারেন, এবং ভিডিওতে কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই সেগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, উইশ ইউ ওয়েলথ।